ঢালিউডের ছোট পর্দার অভিনেত্রী ইদিকা পাল প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে অভিনয় করে বাংলাদেশি পরিচিতি পেয়েছেন তিনি। প্রিয়তমা সিনেমায় তার ভূমিকায় প্রশংসা কুড়িয়েছেন দর্শক মহলে। এরপর থেকেই বেশ কিছু কাজের প্রস্তাব পেয়েছে এই অভিনেত্রী। এরই মধ্যে শোনা যাচ্ছে ঢালিউডের অভিনেতা শরীফুল রাজের সঙ্গে জুটি বেঁধে নতুন এক সিনেমায় কাজ করবেন ইদিকা। যদিও পরিচালক প্রযোজক পুরো বিষয়টি এখন পর্যন্ত গোপনই রাখতে চেয়েছেন, সিনেমার নাম কিংবা বিস্তারিত বলতেও রাজি হননি। তবে এ বিষয়ে রাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানালেন, কাগজে কলমে কোনো কিছু চূড়ান্ত না হলে তার সম্পর্কে আমার বলাটা উচিত না, কাজ শুরু হলে তো অবশ্যই জানতে পারবেন। কত কিছুরই তো কন্ট্রাক্ট হয়, কাজ শুরু আর হয় কয়টির, তাই আমি অফিসিয়ালি কিছু জানাতে চাই না। তবে ইদিকা পাল ভালো অভিনেত্রী, তার সঙ্গে কাজ করলে নিশ্চয়ই ভালো কিছু হবে। এদিকে কিছু ব্যক্তিগত কাজে শীঘ্রই কলকাতা যাচ্ছে এই অভিনেতা। শোনা যাচ্ছে সিনেমার চুক্তি চূড়ান্ত করতেই রাজ ওপার বাংলায় যাচ্ছে, যদিও অভিনেতার দাবি একান্তই ব্যক্তিগত ভ্রমণ এটি। জানা যায় সব কিছু ঠিক থাকলে ইদিকা পালের সঙ্গে শরীফুল রাজের নতুন এই প্রজেক্ট আনুষ্ঠানিক ঘোষণা আসবে চলতি মাসের শেষের দিকেই। শরীফুল রাজ সবশেষে কাজ করেছেন চিত্রনায়িকা ববলির সঙ্গে দেওয়ালের দেশ সিনেমায়।